بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরিয়ান ধর্মপল্লী পাঠ করে প্রিয় বন্ধুরা কোরিয়ান ভাষা তথা মানে সকল ভাষায় শব্দভাণ্ডারের মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যতগুলো ফাংশন রয়েছে তার মধ্যে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আমাদের প্রত্যেকের মানে জানা একেবারে জরুরি তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরিয়ান ভোকাবুলারি বিপরীত শব্দ নিয়ে যেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় বাংলা বিপরীত শব্দ তো প্রিয় বন্ধুরা চলুন যাওয়া যাক বন্ধুরা এখানে প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটি হল কাছে যার বিপরীত শব্দ হচ্ছে দূরে তো এটাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে যে কাকা ওয়ায়ো অর্থাৎ কাছে নেয়া এর অপোজিট হচ্ছে মরায় দূরে তাহলে কাছে দূরে কাকা ওয়ায়ো মরায় অপোজিট অ্যাওয়ে কাকা ওয়ায়ো মরা ওয়ায়ো এরপরে দেখেন সরল এবং জটিল খানদান হয় মানে হচ্ছে সরল আর টুকচাপ হয় হচ্ছে জটিল সিম্পল অ্যান্ড কনফিউজিং খানদান হয় টুকচাপ হয় হচ্ছে খানু হয় আর ভুল খানু হয় সম্ভব এবং অসম্ভব পসিবল ইম্পসিবল খানু হয় সম্ভব আর ভুল খানু হয় অসম্ভব ক্ষিপ্তয় সুখী আর সুলফয় দুঃখী হ্যাপি অ্যান্ড স্যাড ক্ষিপ্তয় হচ্ছে সুখী আর সুলফয় হচ্ছে দুঃখী ক্যাকুথায় পরিষ্কার ক্লিন আর ধরাওয়ায় নোংরা তাহাটি তাহলে ক্যাকুথায় হচ্ছে পরিষ্কার আর ধরাও নোংরা হচ্ছে টুকরো গরম সাদা ওয়ায় ঠান্ডা কোল্ড তাহলে টুবা ওয়ায় হচ্ছে গরম আর সাদা ওয়ায় হচ্ছে ঠান্ডা পাল্লি পাল্লি মানে হচ্ছে তাড়াতাড়ি আর সনসন হি ধীরে ধীরে স্লোলি অ্যান্ড কুইকলি বন্ধুরা কোরিয়ায় কিন্তু পাল্লি পাল্লি শব্দটার অনেক গুরুত্ব কারণ হচ্ছে যে কোরিয়ায় আপনার যে কোনো কাজই করেন না কেন প্রত্যেকটা কাজ খুব দ্রুত গতিতে করতে হয় ধীরে ধীরে করার সুযোগ নেই এখানে পাল্লি পাল্লি কথাটি কোরিয়ায় আপনি আসলে কোরিয়ায় এটা অনেক শুনতে পাবেন আর কি তো পাল্লি পাল্লি মানে তাড়াতাড়ি কুইকলি অ্যান্ড সনসনলি ধীরে ধীরে স্লোলি খাবিও হয় হচ্ছে হালকা লাইট মুগা হয় ভারী তাহলে খাবিও হচ্ছে হালকা মুগ হচ্ছে ভারী তাহলে খাবিও মুগায় হালকা ভারী দেখুন অয়ন কঠিন ডিফিকাল্ট অয়ন কঠিন
আর সুয়ন হচ্ছে সহজ, ইজি। তাহলে অরিয়ন মানে হচ্ছে কঠিন, আর এর বিপরীত শব্দ সুয়ন সহজ, তার ইজি। এরপর নোফায়ও আর না বন্ধুরা, মুফা মানে হচ্ছে উঁচু, আর না দেওয়া মানে হচ্ছে নিচু। মুফ আর নাট, মুফ নাট উঁচু নিচু, হাই অ্যান্ড লো। হচ্ছে পাত্তা খান, ও শক্ত স্ট্রং, আর ফুদুর হচ্ছে নরম। ফলে শক্ত এবং নরম তাত্তা খান আর ফুজুর। দেখুন ভালো মন্দ ঝৌন, তো ছোদা, ছোদা মানে হচ্ছে ভালো, মূল শব্দ হচ্ছে ছোদা। তো ঝৌন ভালো, গুড। আর আনঝৌন মানে হচ্ছে ভালো না, আর নাপুন মানে হচ্ছে খারাপ। তো ভালো, ভালো না, অথবা ভালো বিপরীত হচ্ছে খারাপ, দুটি হতে পারে। দেখলেন আমি দুটি এখানে দিয়েছি। তাহলে ঝৌন মানে হচ্ছে ভালো, আনঝৌন ভালো না, অথবা নাপ্তন মনে হচ্ছে খারাপ, ব্যাড। বন্ধুরা দেখুন হ্যাংন হচ্ছে সৌভাগ্য, গুড লাক। আর বরুণ দুর্ভাগ্য বা ব্যাড লাক। তাহলে হ্যাঙ্গন আর বরুণ। বলছে দেখেন তুক্ত বায়ু, তার মোটা আর চিকন। তাহলে তুক্ত বায়ু হচ্ছে মোটা ঠিক, আর চিকন হচ্ছে ইয়াল বায়ু, হচ্ছে চিকন। তাহলে মোটা চিকন তুক্ত বায়ু আর ইয়াল বায়ু। দেখুন কম বেশি, যত মনে হলো কম, আর মান্দা মনে হলো তো বেশি মনে তো। তো এখানে দেখুন জগায় হচ্ছে কম, লিটল, আর মানায় বেশি। হচ্ছে ফিয়ন হয় মানে হচ্ছে সুবিধাজনক, কমফোর্টেবল যেটাকে বলা হয়। ফিউন হয় সুবিধাজনক, আর ভুল ফিউন হয় অসুবিধাজনক বা আনকমফোর্টেবল। তাহলে ফিউন হয় মানে হচ্ছে সুবিধাজনক, কমফোর্টেবল, আর ভুল ফিউন হয় অসুবিধাজনক বা আনকমফোর্টেবল। হলো বাপ্পয় ব্যস্ত, মূলত বাপ্পুতা মানে হচ্ছে ব্যস্ত। বাপ্পয় ব্যবহারিক ক্ষেত্রে বলা হয় বাপ্পয় ব্যস্ত বা বিজি, আর হাঙ্গা হয় ফ্রি। তাহলে বাপ্পা হয় হাঙ্গা, হাঙ্গা হয়। এরপর হচ্ছে আসে নেই, এটা এটা গিয়ে শব্দ এতে জেনেছেন। ইচ্ছা হলে আসে, আর অপশয় হচ্ছে নাই, হ্যাভ অ্যান্ড ডোন্ট হ্যাভ। তাহলে ইচ্ছা অপশয়। ভয় হচ্ছে বড়, পিক, আর জাগায় ছোট, স্মল। ভয় আর জায়গায় বড় ছোট। সংসারমিতা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আমার এই টিউটোরিয়াল থেকে তখনই মানে উপকৃত হতে পারবেন যখন শুধু টিউটোরিয়ালটি দেখা বা শোনা নয়, তার সাথে সাথে এই শব্দার্থগুলো দেখে দেখে লিখে নেওয়া এবং সে অনুযায়ী প্র্যাকটিস করার যদি চেষ্টা করেন। এবং একটি টিউটোরিয়াল তিন থেকে চারবার যদি আপনি দেখতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনাদের শব্দগুলো মুক্ত করতে, বুঝতে সহজ হবে, এবং সেক্ষেত্রে কোরিয়ান ভাষা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমার প্রতিটি টিউটোরিয়াল সময়মত পাওয়ার জন্য অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন কোনো অধ্যায়, নতুন কোনো বিষয় নিয়ে।
সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।